দর্শক, এই মুহূর্তে রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে আছেন আমাদের রিপোর্টার মিজান শাহজাহান। আমরা এখন সরাসরি কথা বলছি তার সাথে। মিজান, জানতে চাচ্ছিলাম যে আপনি কেমন দেখছেন ঘরমুখ মানুষের ট্রেন যাত্রা? ফাইয়াজ, আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। এখানে যাত্রীদের উপচে পড়া ভিড় আমি লক্ষ্য করছি। এখানে ঘন্টার পর ঘন্টা অনেক যাত্রী অপেক্ষা করছেন তাদের নির্ধারিত গন্তব্যে বাড়ি ফিরে মা বাবার সাথে আত্মীয় স্বজনের সাথে ঈদ করার জন্য। ফাইয়াজ, আপনি দেখতে পাচ্ছেন যে এখনো আমি যেখানে দাঁড়িয়ে আছি তার দুপাশে দুটি ট্রেন যাচ্ছে। আমার হাতের ডান পাশে একটি ট্রেন যাচ্ছে এবং বাম পাশ দিয়ে আরেকটি ট্রেন যাচ্ছে, কিন্তু তারপরেও এখানে 15 মিনিট পর পরই কিন্তু ট্রেন আসছে, ট্রেন থামছে এবং যাত্রীরা উঠছেন। কিন্তু আপনার প্রশ্ন থাকতেই পারে যে তারপরেও কেন এত ভিড়, কেন যাত্রীদের এত ভোগান্তি পোহাতে হচ্ছে। এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমি যাত্রীদের সাথে কথা বলেছিলাম। আমি তাদের কাছে জানতে চেয়েছিলাম যে আপনারা আগে টিকিট কিনেছেন কিনা, তাহলে কেন আপনাদেরকে অপেক্ষা করতে হচ্ছে, কেন আপনারা শিডিউল অনুযায়ী ট্রেন পাচ্ছেন না। তাদের সাথে কথা বলে আমি যেটা বুঝলাম যে এখানে যে সমস্ত যাত্রীরা রয়েছেন তাদের বেশিরভাগেরই আগে থেকে টিকিট কিনা নেই, অর্থাৎ তারা এখানে অতিরিক্ত যাত্রী হয়ে ট্রেনের ছাদে অথবা কাটাকাটি করে উঠে বাড়ি ফিরবেন। আর শিডিউল বিপর্যয়ের যে বিষয়টি সেটি আমি বোঝার চেষ্টা করছিলাম যে যেহেতু এখানে হাজার হাজার লোক অপেক্ষা করছেন বাড়ি ফেরার জন্য, যে সেখানে রেলের কোনো শিডিউল বিপর্যয় হলো কিনা। আমি এতক্ষণ এখানে পর্যবেক্ষণ করে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে শিডিউল বিপর্যয় আসলে এখানে হয়নি। এখানে যেটা হয়েছে যে অনেকেই টিকিট না কেটে, আগাম টিকিট সংগ্রহ না করে এখানে চলে এসেছেন, যার জন্যই এখানে তাদের উপচে পড়া ভিড় এবং অপেক্ষা এবং তাদেরকে অতিরিক্ত যাত্রী হয়ে ট্রেনের ছাদে অথবা গাদাগাদি করে ট্রেনের ভেতরে প্রবেশ করতে হচ্ছে। এবং ফায়াজ, আমি আপনাকে জানিয়ে রাখি, এরই মধ্যে গাদাগাদি করতে গিয়ে ট্রেনে উঠতে গিয়ে দুজন পরে মারাত্মক আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, অপর একজনকে এখানে স্থানীয় একটি হসপিটালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে আমি জানতে পেরেছি। ফায়াজ, এখানে আমার পাশে একজন যাত্রী রয়েছেন, যে অসংখ্য যাত্রীরা টিকিট ছাড়াই এখানে এসেছেন তাদের মধ্যে একজন যাত্রী রয়েছেন, তিনি গাইবান্ধা যাবেন। আমি এখন তার সাথে কথা বলার চেষ্টা করব যে তিনি, আচ্ছা আপনি তো গাইবান্ধা যাবেন, ঈদে বাড়ি যাবেন, বাবা মাবার সাথে ঈদ করবেন, কিন্তু আপনি কেন আগের টিকিট সংগ্রহ করলেন না? ভাই, আমরা হচ্ছে চাকরিজীবী, ছোটো মোটো চাকরি করি, তো আমরা হচ্ছে একসঙ্গে সবার মানে ছুটি দিতে গিয়ে আমাদের একসঙ্গে ফেলাইছে। তো আমরা চাচ্ছি যে এই ছুটিটা যদি 2 দিন আগে দিত তাহলে আমাদের এই কষ্টটা হতো না, অথবা যদি আর 3 দিন আগ থেকে যদি ভেঙে ভেঙে দিত তাহলে ঠিক ছিল। আপনার তো টিকিট নেই, আপনি কিভাবে উঠবেন ট্রেনে? এখন জীবনের ঝুঁকি নিয়ে হলে ছাদে হলেও যাইতে হবে, কারণ নারীর টানে তো বাড়ি যেতেই হবে, টিকিট থাক বা না থাক, নারী ট্রেনে তো বাড়ি যেতেই হবে। ফাইয়াজ, আপনি এই যাত্রীর কথা শুনলেন, তিনি নিজে স্বীকার করেছেন যে তিনি টিকিট আগে থেকে সংগ্রহ করেননি, তিনি ছাদে উঠে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরবেন। এরকম এখানে যে যাত্রীরা রয়েছেন তাদের বেশিরভাগেরই টিকিট নেই, এই টিকিট না থাকার কারণেই এখানে 10 থেকে 15 মিনিট পর পর ট্রেন আসার পরেও যাত্রীদের ভিড় কিন্তু কমছে না, চাপ কিন্তু কমছে না। এ হচ্ছে এখানকার সবশেষ অবস্থা। ফাইয়াজ জি, মিজান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।